স্বামী স্ত্রীর মধ্যে টাকার লেনদেনকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ত্রিপুরা জেলা জোড়াইবাড়ি থানা। অবশেষে স্বামী সাবল মিয়ার মামলার পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে জোড়াইবাড়ি থানার পুলিশ। এ বিষয়ে জোড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানান, আজ থেকে এক বছর পূর্বে সাবল মিয়ার স্ত্রী সফলা বেগম নিজের দরিদ্র পিতার ব্যবসার জন্য তার কাছ থেকে কয়েক ধাপে 9,12,000 টাকা ধার নেয় এবং 9 মাসের মধ্যে সুদ সমেত সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু এক বছর কেটে গেলেও সেই টাকা ফেরত পাননি সাবল মিয়া। বর্তমানে টাকা দেওয়ার হাত থেকে বাঁচার জন্য সাবল মিয়ার স্ত্রী সফলা বেগম এবং তার পরিবারের লোকজনেরা অসমের কোনো এক জায়গায় লুকিয়ে রয়েছে বলে অভিযোগ করেন সাবল মিয়া। তাই বহু কষ্টের উপার্জিত এই টাকা ফিরে পেতে আইনের দ্বারস্থ হন সাবল মিয়া। বিভিন্ন সময়ে 2023 সালের যে বাদী, যে কেসের বাদী সাবল মিয়া, উঠ থেকে প্রায় 9,12,000 টাকা গরু খামার করার জন্য এরা বিভিন্ন সময়ে নিয়ে যায়। 2023-এ বিভিন্ন সময়ে গরু খামার করার জন্য নিয়ে যায়, কিন্তু কিছুদিন যাওয়ার কথা ছিল 25% লভ্যাংশ এরা বাদীকে দেবে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে বাদী যখন পুশ করে তখন জানতে পারে সে নাকি গরুর খামার গরু বলি কিছুই হয়নি। তো এই ব্যাপারে তাদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে বাদী এবং বিবাদের মধ্যে। তো দরখাস্তের মধ্যে এরকম লেখা আছে যে বাদী অভিযোগ করেছে যে তার টাকাটা পুরো 9,12,000 টাকা আত্মসাৎ হয়েছে। তো এটা তদন্ত করার জন্য আমাদের থানাতে আসে, যেহেতু সাবল মিয়ার বাড়ি আমাদের থানার আন্ডারে। তো এটা আমার একজন অফিসার থানার অফিসারকে দিয়েছি, উনি পুরো ব্যাপারটা তদন্ত করছেন। এই ঘটনায় ধর্মনগর ফৌজদারি আদালতেও একটি মামলা করেছিল সাবল মিয়া। বর্তমানে আদালতের নির্দেশ অভিযুক্তদের জালে তুলতে তদন্ত শুরু করেছে জোড়াইবাড়ি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।